বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টকে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেটের মেদ ভুঁড়ি চর্বি ও শরীরের ওজন কমানোর চারটি ভীষণ সহজ কার্যকর যোগব্যায়াম সারা পৃথিবীতে অনুন্নত গরিব দেশগুলোতে এই মুহূর্তে খাদ্যের অভাবে যেমন লক্ষাধিক মানুষ অপুষ্টিতে ভুগছেন ঠিক তেমন উন্নত দেশগুলোতে লক্ষাধিক মানুষ স্থূলতার শিকার একবিংশ শতাব্দীর মানুষের একটা বড় সমস্যা হলো ফ্যাট ফ্যাট কেবল যে সৌন্দর্যের ক্ষতি করে তা নয় ফ্যাট থাকলে শরীরে বাসা বাঁধতে শুরু করে বিভিন্ন ছোট বড় জটিল রোগ অতিরিক্ত ফ্যাট আপনার জীবনে ডেকে আনে বিপদ অতিরিক্ত চর্বি ওজন কেবল সুগার বা ডায়াবেটিস সম্ভাবনাকে যে বাড়িয়ে তোলে তা নয় বরং ধমনির মধ্যে রক্ত চলাচলের জায়গাকে সংকুচিত করে দিয়ে হৃদরোগের ঝুঁকিকেও ডেকে আনে শরীরে অতিরিক্ত ফ্যাট বা চর্বি জমলে আপনার নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সেরিব্রাল স্ট্রোক বা পক্ষাঘাত বা হার্ট হাটের বিভিন্ন রোগ রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি গল ব্লাডারের সমস্যা মেয়েদের সন্তান প্রসবকালে অসুবিধে অথবা বন্ধাত্ম অর্শ, শ্বাসকষ্ট মানসিক অবসাদ ভেরিকোস ভেইন এবং কোমর বা হাঁটু ব্যথা বন্ধুরা শরীরে বাড়তি মেয়ে বা ফ্যাট দূর করার জন্য সাধারণভাবে যে সমস্ত উপায়গুলো রয়েছে সেগুলো হল ওয়েট লস পিল বা ওষুধ এবং খাদ্য খাওয়ায় পরিবর্তন আনা কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত চিকিৎসা খুব একটা কার্যকরী হয় না কেননা ওষুধের অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় আর খাবারের আমূল পরিবর্তন রোগীরা বেশি দিন ধরে রাখতে পারেন না বন্ধুরা যোগাসনের মাধ্যমে কিন্তু প্রাকৃতিক ভাবে ফ্যাট বা চর্বি পেটের মেদ ভুড়ি ও শরীরের বাড়তি ওজন ঝরিয়ে ফেলা সম্ভব আর বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে তেমনই চারটি কার্যকর এবং পরীক্ষিত যোগ ব্যায়াম দেখাবো তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করে এক এক করে যোগ ব্যায়াম দেখে বন্ধুরা পেটের মেদ ভুড়ি চর্বি ও শরীরের বাড়তি ওজন কমানোর যে যোগব্যায়ামগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই যোগাসনগুলো অভ্যাস করতে হলে আপনাদেরকে শবাসন ও বজ্রাসন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে শবাসন ও বজ্রাসন করার সঠিক নিয়ম পদ্ধতি উপকারিতা সম্পর্কিত দুটি ভিডিও লিঙ্ক শেয়ার করেছি প্রয়োজন বোধে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এক নম্বর অর্ধচন্দ্রাসন এই আসনে যোগাভ্যাসকারী শরীর অনেকটা অর্ধেক চাঁদের মতো দেখায় বলে এই যোগাসনটির নাম অর্ধচন্দ্রাসন সবার প্রথমে জোড়া করে সোজা হয়ে এরপর আপনার হাত কানের সঙ্গে লাগিয়ে রেখে নমস্কারের ভঙ্গিতে মাথার উপর এবার কোমর থেকে শরীরের উপরের অংশ ধীরে ধীরে যতটুকু সম্ভব পেছন দিকে বাকিয়ে নিন খেয়াল রাখবেন আপনার হাঁটু দুটো যেন না ভাঙে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত এই অবস্থায় থাকুন এই যোগাসনটি তিন থেকে চারবার অভ্যাস করবেন এবং প্রত্যেকবার করার পর একবার করে সবাসনে কিছুক্ষণ বিশ্রাম নেবেন দু নম্বর অর্ধ সবার প্রথমে আপনার হাঁটু ভেঙে ঠিক গোড়ালির উপর নিতম্ব রেখে বজ্রাসনের ভঙ্গিতে সোজা হয়ে বসুন আপনার হাঁটু দুটো একসঙ্গে লেগে থাকবে এবার নমস্কারের ভঙ্গিতে হাত দুটো জোড়া করে মাথার উপর তুলুন যেন আপনার দুহাত হাত আপনার দুকানের সঙ্গে লেগে থাকে এখন এই অবস্থায় আপনার দেহের উপরের অংশ সামনে নামিয়ে যতদূর সম্ভব সম্পূর্ণ প্রসারিত করে প্রণামের ভঙ্গিতে মেঝেতে

আসনের নাম উষ্ট্রাসন সবার প্রথমে হাঁটু গেড়ে নীল ডাউন ভঙ্গিতে বসুন এরপর আপনার দু হাত পেছনের দিকে ঘুরিয়ে বা হাত দিয়ে বা পায়ের গোড়ালি এবং ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালির কাছে ধরুন এবার আপনার পেট ও বুক উপরের দিকে তুলে শরীরটাকে পেছনের দিকে ধনুকের মতো বাঁকান এবং আপনার মাথা পেছনের দিকে ঝুলিয়ে দিন এই অবস্থায় আপনার হাঁটু থেকে গৃবা পর্যন্ত অংশে বেশ চাপ পড়বে লক্ষ্য রাখবেন আপনার হাত দুটি যেন কোনই থেকে ভেঙে না যায় এবং হাঁটু ও পায়ের যেন মাটিতে ঠেকে থাকে এই অবস্থায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত অবস্থান করবেন এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রেখে মনে মনে দশ থেকে তিরিশ পর্যন্ত গুনবেন এই যোগাসনটি তিন থেকে চারবার অভ্যাস করবেন এবং প্রত্যেকবার করার পর একবার পরে সবাসনে কিছুক্ষণ বিশ্রাম নেবেন চার নম্বর নৌকাসন এই আসনে যোগাভ্যাসকারী দেহটিকে দেখতে অনেকটা নৌকার মতো মনে হয় বলে এই যোগাসনটিকে নৌকাসন বলা হয় সবার প্রথমে সবাসনে চিত হয়ে শুয়ে পড়বে এবার আপনার শরীরের ভার কোমর বা নিতম্বের উপর রেখে আপনার শরীরটিকে কোমর থেকে প্রায় অবস্থায় শূন্য আসে আপনার হাত দুটো মাটি সমান্তরালে সোজা সামনে হাঁটুর দিকে এমন ভাবে টান টান করে ছড়িয়ে রাখুন যেন হাঁটুর দুপাশে হাতের তালু হাঁটুর দিকে মুখ করে থাকে আপনার দৃষ্টি সামনের দিকে থাকবে কুড়ি থেকে থেকে তিরিশ সেকেন্ড অব্দি এই অবস্থায় থাকুন তারপর আপনার হাত পা ঘাড় এবং মাথা মেঝেতে নামিয়ে বিশ্রাম নিয়ে এভাবে তিন থেকে চারবার এই যোগাসনটি অভ্যাস করুন এবং প্রয়োজন মতো প্রত্যেকবার সবাসনে কিছুক্ষণ বিশ্রাম নিন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে লিখে জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলটক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সব প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন